আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি খান জুবায়েদ হোসেন, খানজ গ্লোবাল থেকে বলছি। আমরা শার্টের বিভিন্ন রকমের মেকানিজম নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে কত জায়গায় কত খেলা খেলা যায়, আর বাস্তবে শার্টের ব্যবসাটা কিভাবে চলছে। তো আজকে আমার এক অফিস কলিগ একটা শার্ট পরে আসছে, জনাব হৃদয় সাহেব, তাকে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো হঠাৎ করেই একজন শার্টের কাস্টমারও আসছেন, তো তার ডিমান্ড শেষ হওয়ার পরপরই আমি দেখলাম যে আমার কলিগই সুন্দর একটা শার্ট পরে আসছেন, এবং কাস্টমারের যে ডিমান্ডটা ছিল, চাহিদাটা ছিল, সেই চাহিদা অনুযায়ী শার্ট সে পরে আছে। তো বললাম যে ঠিক আছে, শার্টটা খুলেন। তো বলছে, স্যার শার্টটা তো পরে আছে, একটু বোধহয় ময়লা হয়েছে। তো শার্টটা কতদিন আগে কিনছেন? শার্টটা কিনছে বোধ হয় 2 মাস আড়াই মাস আগে সে শার্টটা কিনেছে। তো কত টাকা দিয়ে কিনেছেন? 2000 টাকা দিয়ে কিনেছি, ফিক্সড প্লাস ভ্যাট। ওকে গুড, তাহলে দেখি আপনার শার্টটা নিয়ে একটা ভিডিও করে দিই, দেখি শার্টের মধ্যে আছেটা কি। তো আসেন আমরা শার্ট নিয়ে আজকে একটু কথা বলি, এবং বাস্তবটা আপনাদের একটু দেখাই যে শার্ট আসলে কোথায় কীভাবে প্রোডাকশান হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা কী আসতেছে। বাস্তবে আপনারা মার্কেট থেকে যখন শার্ট কিনতেছেন, তখন সেই শার্টে আপনারা পেমেন্ট তো অবশ্যই দিচ্ছেন, টাকা ছাড়া তো আর মাল কিনতে পারবেন না, বাট কী পাচ্ছেন দেখি আমরা একটু আলোচনা করে দেখি কী পাচ্ছেন আপনারা। যেহেতু আমার ভিডিওগুলো কখনো এডিট করা হয় না, তো সব কিছু আপনারা রিয়েল পাবেন। আমরা একটু দেখি যে শার্টের মধ্যে কি পাওয়া যাচ্ছে। আমাদের অফিসের ডেকোরেশন কিছুটা চেঞ্জ হয়েছে, তো যার কারণে আগের মতো এত কমফোর্টেবলি আমরা হয়তো বা ভিডিও করতে পারছি না। তো আসেন আমরা শার্টটা দেখি। এই হলো সুন্দর একটা শার্ট যেটা মার্কেটে চলতেছে, মার্কেটে চলছে এরকম একটা সুন্দর শার্ট। তো নাম্বার ওয়ান হচ্ছে মার্কেটে প্রিন্ট চলতেছে, গুড। এরপর সুতি 100% কটন, এটা 100% কটন, এবং এই কটনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা স্ল্যাব আছে, দেখেন এটার মধ্যে একটা স্ল্যাব আছে, কটনের স্ল্যাব, ঠিক আছে? আপনার কি কটনের স্ল্যাব দেখতে পাচ্ছেন? এই যে চিকন বাঁকা বাঁকা দাগ দেওয়া, এটাকে অনেকে ইন্ডিয়ান বলে চালানোর চেষ্টা করেন, বেসিক্যালি এটা হচ্ছে স্ল্যাব কটন, ঠিক আছে? এই দাগ দেওয়া জিন্সের প্যান্টের মধ্যে যেটা থাকে সেটাকে স্ল্যাব ডেনিম বলে অথবা স্ল্যাব জিন্স বলে। তো এটা হচ্ছে স্ল্যাব ফেব্রিক, আর এই ফেব্রিকগুলা অনেক কমে আপনার বাংলাদেশে তৈরি করা যায়। এই যে স্ল্যাবটা, এটা অনেক কমে তৈরি করা যায়, এবং এটা খুব পাতলা মানের পকেটিং ক্যাটাগরির ফেব্রিক। তো পকেটিং ক্যাটাগরির ফেব্রিকের কেমন দাম হতে পারে সেটা আগের দিন আপনাদের আমি বলে দিয়েছি যে পকেটিং ক্যাটাগরির ফেব্রিকের কেমন দাম হতে পারে। পকেটিং ক্যাটাগরির ফেব্রিকগুলার কেমন দাম হতে পারে সেটা আগের দিন আমি আপনাদের বলে দিয়েছি যে দেখা যাচ্ছে যে 60 টাকা 70 টাকা। এখন এটা যখন আপনার স্পেশাল কাস্টম মেড এই ফেব্রিকগুলো, হয়তো বা 100 টাকা করে আপনার এই শার্টগুলার ফেব্রিকের খরচ আছে, অথবা 80 টাকা করে খরচ আছে এই ফেব্রিকগুলার দাম। আর যদি আপনি একদম ব্যয়বহুলভাবে নিজস্বভাবে প্রিন্ট দিয়ে যদি এইটা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই ফেব্রিকটার দাম আছে হয়তো বা 140 টাকা অথবা 110 টাকা। আচ্ছা ধরলাম। এখন কোশ্চেন হলো, এখানে যে সেলাইটা করছে, এই সেলাইটার কি কোয়ালিটি সেলাই? দেখেন এই যে সেলাইটা করছে, এটার মধ্যে কোথাও আপনার কোনো ম্যাটেরিয়ালটাল কিছু ইউজ করা নাই। যেগুলো আপনার ইউজ করতে হয়, আপনারা বকমুন বলেন বাংলায় লোকাল, যেহেতু আমি সবসময় সহজ কথায় বলি যাতে সবাই বিষয়টা বুঝতে পারেন। তো এইখানে যে বিষয়টা আছে, এখানে যে আপনার বকমুনটা থাকা কথা, দেখেন সেটা নাই, একদম খালি কাপড়টা ভাঁজ করে এটা দেওয়া। হ্যাঁ, কাপড়টা ভাঁজ করে দেওয়া, এর মধ্যে লাইট দিয়ে যদি আপনি যদি ধরেন, দেখবেন যে এর মধ্যে কিছুই দেওয়া নাই। হয়তো বা এখন স্পষ্ট বুঝতে পাচ্ছেন
খালি ফেব্রিকের রিপিট আর ওপিট, এখানে আর কোনো কিছু দেওয়া নাই। তারপরে এখানে দেখেন তারা এটা মিলাতে পারে নাই, এখান থেকে এসে জিনিসটা সুন্দরভাবে মিলবে, কিন্তু এটা দেখেন কোয়ালিটি ফেল এবং কত বড় একটা গ্যাপ। এবং ভিতরে যদি আমি সুতা কাটা থেকে শুরু করে ফিনিশিং যদি দেখি, তাহলে এখানে ফিনিশিং যে সুতার যে ফিনিশিংয়ের যে মজা, এই যে সুতাটা যে টানছে, এই সুতাটা কী সুতা টানছে? এটা কি বাংলা হোসিয়ারি সুতা টানছে? এটা কোনো সুতা টানার কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। এই সুতাটা যেভাবে টেনে তারপরে নিয়ে আসবে ওই ক্যাটাগরির মধ্যে আসে না। এরপর এখানে বডি মিস্টেক আছে, সাইজ মিস্টেক আছে, এটা স্টাইল না, এটা সাইজ মিস্টেক। দেন এখানে লেন্থে যদি আমি আসি, লেন্থটা ওভারঅল আছে, মোটামুটি চলে। এরপর যে আমি দেখছি যে এখানে বডি মেজারমেন্টে একটা সমস্যা আছে। ওকে, এরপরে বর্তমানে যে শার্টগুলো চলছে একটু কার্ভের মতো হবে, এখানে একটু কার্ভ দেওয়া আছে, একটু প্রিন্ট দেওয়া আছে, আপনার শার্টটা কিনে নিচ্ছেন। এরপরে আছে কি আপনার দেখেন, এরপরে আছে আপনার যে কলারটা করছে, এখানে 2 ইঞ্চি স্ট্যান্ডার্ড, কিন্তু ফ্যাশন হিসেবে তারা এইটাই ফ্যাশন দাঁড় করাইছে এই কোম্পানিটা। এবং এখানেও শার্টের কলারের মধ্যে যে আপনার মেকানিজম থাকে, তার কোনো কিছুই এখানে ব্যবহার করা নেই, খালি বডিটা দাঁড় করানো হয়েছে। বডিটা দাঁড় করায় এখানে আপনার 2টা 3টা সেলাই দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটু 3 নিডেল সেলাই দিয়ে দেওয়া হয়েছে। 3 নিডেল মেশিন দিয়ে আপনার সেলাই দেওয়া হয়েছে, যেখানে আপনার সুতা টুতা সব বের হয়ে আছে। হ্যাঁ, সুতা কাটার মধ্যে আপনার ফিনিশিং নাই। আচ্ছা, এরপরে আসেন এই শার্টটা যদি সমানভাবে যদি আমরা যদি ভাঁজ করি, তাহলে এখানে ফেব্রিক যতটা বের হয়ে আছে ওই পাশ থেকে বুঝতে পারতেন না। এখানে দেখেন ফেব্রিকটা আছে আপনার সমানভাবে সুন্দরভাবে মিশে গেছে, আর এটা যদি আপনি বডি এ পাশে চলে আসেন, তাহলে দেখেন বডি এ পাশে ছোট বড় হয়ে গেছে, অর্থাৎ বডি ঘুরে গেছে, সামনের পার্টের বডি এখানে পিছনে চলে আসছে। তারপরে এখানে আসেন, এখানেও সেম অবস্থা, এখানেও ছোট বড় আছে, এখানে সুতা কাটা, তারপরে একটা বাটন লাগানো, একটা সুতার জয়েন্টে দেখেন কত জায়গায় এই যে সুতা বের হয়ে থাকা থেকে শুরু করে কতটা জায়গায়, এবং এখানে সেলাইটা দেখেন একদম বাংলা সেলাই হয়েছে, মানে এই যে সেলাইটা দেখেন এটা কী সেলাই দিছে এখানে, এটা কি কোনো কোয়ালিটি সেলাইয়ের মধ্যে পড়ে? এটা তো বাংলা হোসিয়ারি সেলাই দিছে। এরপর শোল্ডারটা এখানে যেটা, এটা মিলাতে পারছে, আর হলো এই হচ্ছে ব্যাক সাইডের অবস্থা, আর এখানে আর একটা ডিজাইন দেওয়া আছে। তাহলে এই হলো একটা বাংলা একটা শার্ট তৈরি হয়েছে, যে শার্টটা আপনারা দেখেই পছন্দ করে কিনছেন। এরপর এই শার্টের মধ্যে আবার ফেব্রিকে প্রিন্টের মিস্টেক আছে, প্রিন্টের ফল্ট আছে, এই শার্টটা প্রিন্টের ফেব্রিকের ফল্ট আছে। হ্যাঁ, ফেব্রিকের ফল্ট আছে, প্রিন্টটা এখানে মার খেয়েছে, আর এইটুকুন আপনার কন্ট্রাস্ট দাঁড় করা দিয়েছে। এবং কন্ট্রাস্ট যে দাঁড় করাইছে, এই কন্ট্রাস্ট যে দাঁড় করাইছে, সুতার অবস্থাটা একটু দেখেন কী সেলাইটা করছে, বাংলা হোসিয়ারি সেলাই এই যে করছে, এ হচ্ছে আপনার সেলাইয়ের অবস্থা। তো এই শার্টেরই দাম 2000 টাকা করে ব্র্যান্ডের শোরুমে চলছে। আমি খুব মনের দুঃখে ভিডিওটা, ব্র্যান্ডের নামটা আসলে দেখালাম। এরপরে যে একটা সুতা লাগাইছে, সেটা দেখেন বাংলা সুতা লাগানো, হাতে লাগানো সুতা। হ্যাঁ, দেখেন এই যে সুতা যে আপনার লাগাইছে, আপনি 2000 টাকা নেবেন, আপনি 2000 টাকা নেবেন এই শার্টে, প্লাস আরও ভ্যাট নেবেন। আপনার এই ব্র্যান্ডের শোরুমে যেয়ে দেখবেন যে দাম যেটা বলা হচ্ছে সেটা মিথ্যা কথা বলা হচ্ছে কিনা। এই হলো আপনার সেলাইয়ের কোয়ালিটি, আর হচ্ছে সুতার অবস্থা। আমাদেরও একটা শার্ট দেখেন ভাই। আচ্ছা, এখানে আপনি লেবেলটা যে লাগাইছেন, এই লেবেলটা লাগানোরও, সুতা লাগানোর এই অবস্থা দেখেন, কোনা থেকে ছিঁড়ে ফেটে কি হয়ে যাচ্ছে। আর এরপরে আমরাও একটা শার্ট বানায় দিচ্ছি, হয়তোবা এটা ফর্মাল প্যাটার্নের শার্ট, হয়তোবা আপনারা বলতে পারেন যে এই পকেটটা এখন বাংলাদেশে চলবে না, অথবা এই জেনারেশন একটু কার্ভ মাল চাচ্ছে, যেটা বিদেশে প্রচুর পরিমাণ চলে।
আমাদের একটা কাপড় একটু ধরে দেখেন যে এর মধ্যে কোথায় কি দেওয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে, মালগুলো একটু ধরে দেখেন, একটা সেলাইয়ের মান দেখেন। আপনিও সেলাইয়ের মান দেখাইছেন, আমিও সেলাইয়ের মান একটু আপনাকে দেখায় দিই, মেজারমেন্টগুলো একটু দেখায় দিই, যে একটা শার্ট যেটা তৈরি করে মানুষের কাছ থেকে চার আনা পয়সা নিতে যানটা বের হয়ে যাচ্ছে, তার মেজারমেন্টগুলো কত অ্যাকুরেট এবং প্রতিটা জায়গা একদম মিলিমিটার নিয়ে আসবেন আমার কাছে, মিলিমিটারের স্কেল, সেন্টিমিটার, গার্মেন্টসে তো সেন্টিমিটার ধরে, সেন্টিমিটার দরকার নেই, মিলিমিটারের স্কেল নিয়ে এসে তারপরে মালটা মাপ দিবেন, দেখবেন যে কোন লেভেলে মালটা তৈরি করা হয়েছে। এরপর ফেব্রিক ধরা থেকে শুরু করে সব কিছু দেখবেন, যে মালের ফিনিশিংটা কী দেওয়া হয়েছে। এই শার্টই ভাই 450 টাকায় বিক্রি করতে পারতেছি না হোলসেলে অথবা ওয়ার্ডারে, বায়ারের কাছ থেকে 450 টাকায় ওয়ার্ডার পাই না, বায়ারের মনে করেন মন খারাপ হয়ে যায় যে কী মাল বানাইছে। এখন বায়ারের তো বোঝার ক্ষমতা নাই যে এটা কোন ক্যাটাগরি ফিনিশিংয়ের মধ্যে দেওয়া হয়েছে, কাস্টমার যে যার বোঝার মতো ক্ষমতা আছে সে প্রতিটা সেলাই শুদ্ধ দেখতে থাকবে, যে সেলাইগুলো কয়টা নিডিল ড্রপ আছে, কয় জায়গাতে নিডিল ড্রপ আছে, কাস্টমার যখন দেখবে তখন কাস্টমার বুঝতে পারবে, অথবা একজন কিউসি ম্যান যখন দেখবে তখন বুঝতে পারবে যে একটা কোন লেভেলের শার্ট তৈরি করা হয়েছে। তা এই শার্টই তো ভাই, এইটাই যদি আপনার মতো করে এরকম ছোট করে দিতাম তাতে এই স্টাইল হয়ে যেত, আপনার তো মাথা খারাপ হয়ে যেত, কত করে খাঞ্জ গ্লোবালের থেকে কিনতেন। তো মার্কেট হচ্ছে এরকম একটা পজিশনে চলে গেছে যেখানে হুজুকে আর ব্র্যান্ডের উপর ডিপেন্ডেবল হয়ে যায়, ব্র্যান্ডের নামে দুইটা চারটা সেম ডিজাইনে যদি রাস্তায় যদি খালি জামা কাপড় অর্ধেক খোলায় যদি রাস্তায় যদি নামায় দেওয়া যায় তাহলেই মনে করেন ব্র্যান্ড দাঁড় হয়ে যায়, আর দাম নেবেন ইচ্ছা মতো, দাম নেবেন যা মন চায় তাই। তো এর একটা শার্ট যারা এই যে ব্র্যান্ড আকারে 2000 টাকা করে শোরুমে মালটা বিক্রি করতেছে, আফসোস, হতে পারেন আপনারা 1000 কোটি টাকার ব্যবসায়ী, বিশাল বিশাল শোরুমে আপনাদের দোকান টোকান আছে, ঠিক আছে। একটা কথা আপনাদের বলি, ব্যবসা এটা না যে মানুষকে ঠকাবেন, এটা কখনো ব্যবসা না, এটা ব্যবসা কোনো জাতের মধ্যে পড়ে না, এটা ধাপ্পাবাজির মধ্যে পড়ে। এটা কিসের মধ্যে পড়ে, সরি আমি একটু খুব ন্যাচারালি ভিডিও করছি, তো আমার এখানে এডিট টেডিট অথবা ওই যে রং ঢং, এই রং ঢংগুলো একটু কম পছন্দ করি, কারণ আপনারা রং ঢং করে মানুষকে যে পরিমাণ ঠকান আর যে পরিমাণ আপনারা মানুষকে মানুষের কাছ থেকে ফয়দা লুঠেন এগুলো আমি পছন্দ করি না। আমার কাছে এরকম ব্যবসা যারা করতে চান তারা আমার কাছে আসবেন না, কাস্টমার তো লক্ষ্মী, একটা অর্ডার পাওয়ার জন্য 2 টাকা কামাই করার জন্য বাচ্চারা ঘরে না খেয়ে বসে থাকে যে বাবা কখন 2 টাকা নিয়ে আসবে, খুব কাট ক্লিয়ার কথা। আর এই 2 টাকা কামাই করতে কলিজাটা ছিঁড়ে যায়। এই হচ্ছে আপনারা 2000 টাকা দামের আপনাদের শার্টের, এই হচ্ছে আপনাদের কোয়ালিটি, এই হলো আপনাদের সেলাইয়ের কোয়ালিটি, তারপরে এই হলো আপনাদের মেজারমেন্টের কোয়ালিটি। আপনারা বলছেন কোয়ালিটি, আমি জানি না কোয়ালিটি শব্দটা কি বাঁকা হয়ে গেছে অথবা এই কোয়ালিটি বানান কি উলট পালট হয়ে গেছে কিনা, আমার আমি একটু বুঝি কম, তো আমি বুঝি না এগুলো কি কোয়ালিটির কোনো জাতের মধ্যে আসে কিনা। তো আমার কথা হলো কি, দেখেন আপনারা ব্যবসা করবেন, যে শার্ট আপনি 2000 টাকা দিয়ে কিনছেন আপনি কি জানেন বাংলাদেশের কত মানুষ 1 কেজি চালের জন্য রাস্তায় বসে কাঁদতেছে, সকাল থেকেই রোদের মধ্যে ভ্যান টানতেছে, ঠেলা গাড়ি টানতেছে, মানে 50 বছরের উপরে বৃদ্ধ মানুষ পরিবারে 1 কেজি চাল নিয়ে যাবে ঘরে, সদরঘাটে যেয়ে দেখেন, পুরান ঢাকায় যেয়ে দেখেন, পশুর থেকে কষ্ট করতেছে অনেক বেশি, পাশবিক কষ্ট যেটাকে বলে বেঁচে থাকার জন্য। মন্ত্রীরা কি বললো যে মানুষের ক্রয় ক্ষমতা 4 গুণ বাড়ছে, 40 গুণ বাড়ছে, ওটা মন্ত্রীর কথা শুনে লাভ নাই, আমার কথা শুনেন, আমি খান জোবায়দ হোসেন যে কোনো সময় অনেক কিছু চেঞ্জ করার ক্ষমতা রাখি, কারণ আমি যেটা বলি জেনুইন বলি এবং মানুষ সেটাতে হাত উঁচু করে যে ভাই আছি আপনার সাথে। কত বাবা, বৃদ্ধ বাবা রাস্তায় ভ্যান টানতেছে এই রোদের মধ্যে, আর গরম তো আরও পড়বে, সবে তো শুরু, এই রোদ, এই গরম, এই হর্ন, এই জ্যাম,
এরপরে ভ্যান টানতেছে, তারপরে পুলিশে বাড়ি খেয়ে পুলিশে 20 টাকা দিচ্ছে। আফসোস, দুইটা চারটা সেমডি নাচায় দিলেন আর এর একটা মাল ধরা দিয়ে বললেন 2000+ ভ্যাট। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট বলতে পারেন? একটা কোয়ালিটি মাল দেন, 2000 টাকা নিচ্ছেন, অন্তত 400টা টাকা খরচ করেন এই মালের পিছনে, অন্তত 500টা টাকা খরচ করেন মালের পিছনে, এরপর আপনার ওভারহেড কস্টিং দেন, ট্যাক্সও তো ঠিকমতো এক একজনে দেন না, কয়জনে ট্যাক্স দেন? ট্যাক্স ফাঁকি দেওয়াই হচ্ছে ব্যবসা, এটা বাঙালি জানে খুব ভালোভাবে, ইন্ডিয়ান জানে খুব ভালোভাবে, পাকিস্তানি জানে খুব ভালোভাবে, আর অন্য অন্য বিশ্বে যান, সেখানে দেখেন মানুষ ট্যাক্স দেওয়ার জন্য আরও নিজে থেকে এগিয়ে আসতেছে, যে আমার এত টাকা ট্যাক্স হচ্ছে আমি কেন দিব না, এটা কখন দিতে হবে তাড়াতাড়ি আমাকে ডেটটা বলেন, তাদের দায়িত্ববোধ, তাদের সব কিছু এরকম। ট্যাক্স দেন না ঠিক মতো, ব্যবসা করেন রাতারাতি কোটিপতি, যে মালটা আপনি 300 টাকা খরচ করে বানান নাই সে মালটা 2000 টাকায় বিক্রি করতে অন্তত বিবেকে লাগা কথা, এত ভালো থাকার চেষ্টা করেন না কেউ। সো খাঞ্জ গ্লোবালের থেকে যারা শার্টের অর্ডার দিতে আসবেন, এইসব শার্ট 200-300 টাকা করে করে বানায় বানায় 400 টাকা লাগবে না, 250 থেকে আপনার 300 টাকা 350 টাকার মধ্যে সব মাল হয়ে যাবে, এর থেকে ভালো কোয়ালিটি মাল হবে, গ্যারান্টি। যারা শার্ট নিয়ে কাজ করতে চান আসবেন খাঞ্জ গ্লোবালে, চেষ্টা করব জেনে শুনে বুঝে ভালো মাল দেওয়ার, আর তার আগে এটা জানার চেষ্টা করবো যে মালটা নিয়ে আপনি কত টাকায় কোথায় বিক্রি করবেন, যদি দেখি ধরমারো খাওয়া ব্যবসা করবেন, জাস্ট কাস্টমার তো আপনারা বলেন লক্ষ্মী, আর আমি বলি যে এইসব ফাপড় বাজরে ঘাটা ধরে অফিসতে বের করে দিব, যত কোটি টাকার অর্ডার নিয়ে আসেন ইট ডাজেন্ট ম্যাটার, অন্তত জোবাদ ভাইয়ের কাছ থেকে কাজ করতে পারবেন না, আগে বলতে হবে কত টাকার মাল নিয়ে কত টাকায় বিক্রি করবেন, সেটা কাস্টমারকে ঠকানো হবে কি না, তারপরে শুধুমাত্র খাঞ্জ গ্লোবালে এসে অর্ডার দিতে পারবেন, তাছাড়া পারবেন না, দরকার নেই কাস্টমারের, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী, যার নাম হচ্ছে কাস্টমার। এখন মানবাধিকার সংস্থা তার পিছনে থাকবে যে মানুষ না, এটা হতে পারে না, কিন্তু এভাবেই চলছে দেশ, পৃথিবী এভাবে চলছে। সো আমার কথা হলো যে আপনি কী ওয়ার্ডার নিয়ে আসলেন সেটা দেখার বিষয় না, মালটা বানানোর পরে সেটা দিয়ে আপনি মানুষকে বঞ্চিত করবেন কি না, ঠকাবেন কি না, সেটাও এখন থেকে খাঞ্জ গ্লোবাল দেখবে, তারপরে আপনার ওয়ার্ডার নেবে। আপনি 300 টাকা খরচ করে একটা শার্ট 600 টাকায় বিক্রি করেন, 800 টাকায় বিক্রি করেন, দুইগুণ লাভ করেন দরকার, ওয়ার্ড ক্লাস প্রফিট রেঞ্জ হচ্ছে 60-40, মানে 60 টাকা খাটাইছেন 40 টাকা লাভ করেন, আপনি যদি 60 টাকায় 60 টাকাও লাভ করেন খাঞ্জ গ্লোবালের কোনো সমস্যা নাই, কিন্তু 60 টাকায় মাল বানায় সেটা 300 টাকায় বিক্রি করবেন অথবা 500 টাকায় বিক্রি করবেন, এটাতে খাঞ্জ গ্লোবালের প্রবলেম আছে, দরকার নেই কাজের, সিটার বাটপার নিয়ে কাজ করতাম না, কথা বুঝতে পারছেন? তো প্রচুর পরিমাণ হোলসেলের সুযোগ আছে শার্টের, এখন কথা হলো যে এই শার্টগুলো হোলসেল, যদি আপনি এই টাইপের শার্ট যদি তৈরি করতে চান সেটা আপনি স্ল্যাব পারেন অথবা 100% কটন দিয়ে পারেন, আর এরকম প্রিন্ট দিয়ে, আর এই যে শার্টে যে ফেব্রিক যে বাঁচানো হয়েছে, ফেব্রিক বাঁচাতে যেই স্টাইল তৈরি হয়েছে, স্টাইলের জন্য ফেব্রিক বাঁচে নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি তো কাস্টমার, আপনি তো টাকা খরচ করে মাল কিনেন, আপনি তো ফ্যাশন ডিজাইনার না, ফ্যাশন ডিজাইনারের কোম্পানি এত বেতন দেয় কেন? কারণ এমন একটা জিনিস তৈরি করো যাতে 2 টাকা কম হয়, লাভ আবার বেশি হয়, এ হচ্ছে ফ্যাশন ডিজাইনার। আপনি কত ভালো কাপড় কাটতে পারেন অথবা আঁকাইতে পারেন, এরকম এই জন্য আপনারই বেতন দিত না কোম্পানি, ওরকম ফ্যাশন ডিজাইনার কোম্পানি জুতা মুছতেও কাজে লাগে না। ফ্যাশন ডিজাইনার কী কারণে করে, যে কমের মধ্যে কত কম খাটায় কত বেশি প্রোডাকশান দেওয়া যায়, কত বেশি লাভ করা যায়, আর কত বেশি মানুষ সেটারে বলদের মতো খায়, কাপড় হইতে 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 লাস্টে এমন অবস্থা হবে বিটনি স্পার্সের ব্রাভেন্টির মতো হবে, কথা বুঝতে পারছেন? তো এখন এগুলি সাধারণ মানুষ তো এত সচেতন না, সাধারণ মানুষ তো মনে করেন 99% হচ্ছে বলদের, মানে শিক্ষিত বলদ, তো শিক্ষিত বলদের কাছে মনে করেন এইসব কোম্পানি এরকম ফায়দা পায় এবং রাতারাতি কোটিপতি হতে থাকে। কই খাঞ্জ গ্লোবাল তো 1-1.5 বছরে কাজ করছে, এখন তো আগে যেটুকুন বাসায় চাইল থাকতো এখন সেটুকুনও থাকে না, শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য।
সো ঘটনাটা হলো কি, এই টাইপের শার্ট যাদের প্রয়োজন, এই টাইপের শার্ট যাদের প্রয়োজন স্ট্যান্ডার্ড প্রফিট রেখে মার্কেটে মাল ছাড়বেন সেই ওয়াদা যদি থাকে, তাহলে দেখা যাবে এই টাইপের শার্টগুলো আপনারা 250 থেকে 300 মধ্যে 100% কটন দিয়ে বলেন, মিক্স করে পারেন, যেভাবে পারেন এই টাইপের শার্টগুলো আপনি প্রোডাকশান করতে পারবেন। ডিজাইন নিয়ে আসবেন, শার্ট প্রোডাকশান করে দেওয়া হবে, ঠিক আছে? আর যারা যারা শার্ট বুঝেন না, আমার আগের ভিডিওটাতে শার্টের কত রকমের মেকানিজম আছে, কত রকমের কারচুপি আছে সেটা যেমন বলে দেওয়া হলো, আজকে আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখায় দেওয়া হলো। আমি দুঃখিত যদি কি না এই ব্র্যান্ডের কোনো ক্ষতি হয়, আমি এটার জন্য দুঃখিত, কারণ এই ব্র্যান্ডটা আমার কোনো কম্পিটিটর না। মার্কেটে যেখানে যত ব্র্যান্ড আছে কেউ আমার কম্পিটিটর না, সবাই সবার মতো করে। আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। আমার কম্পিটিটর হতে গেলে আমার কোয়ালিটিতে আসতে হবে, আমার লেভেলে আসতে হবে, তারপর আমি তাকে কম্পিটিটর মনে করব। তার আগে আমি কাউকে কম্পিটিটর মনে করি না। সো যদি এরকম কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট দেখাতে যে কারো কোনো ব্র্যান্ডের ক্ষতি হয়ে যায়, সেটা দায়ভার খাঞ্জগুলো বলেন না, আপনাদেরই। কী কারণে? কারণ আপনি তো কমিটমেন্ট দিয়ে প্রোডাক্ট সেল করছেন। সো আপনি যখন কমিটমেন্ট দিয়ে প্রোডাক্ট সেল করছেন, এই প্রোডাক্টটা রিভিউ করার মতো ক্যাপাসিটি অথবা কী হয়েছে ভোক্তা হিসাবে অথবা ক্রেতা হিসাবে এটা রিভিউ করার মতো অথরিটি আমার আছে। কারণ আমি টাকা দিয়ে একটা মাল কিনেছি, আপনি বলেছেন যে এটা কোয়ালিটি প্রোডাক্ট। সো কোয়ালিটি প্রোডাক্ট কেনার পরে যদি আপনার অবস্থা এই হয়, ডেফিনেটলি আই ডিজার্ভ দ্য কোয়ালিটি। আমি সেই কোয়ালিটিটা ডিজার্ভ করি যে আমি আমার কথা বলতে চাই, যে আমি টাকা দিলাম বাট আমি কোয়ালিটি পেলাম না, হোয়াই? সো যদি কারো ক্ষতি হয়, তার নিজের দোষে এবং নিজের ধাপ্পাবাজিতে তার ক্ষতি হবে। আর খাঞ্জ গ্লোবাল এখন থেকে সামনের পরে যেটাই পারবে সেটা ভিডিও করে দিবে, যদি কিনা প্রবলেম পায়। আর যদি খাঞ্জ গ্লোবালের একটা প্রোডাক্ট এই কোম্পানিরই পায় এবং সেটা দেখে যে কোয়ালিটি মেনটেন করে প্রাইসটা একটা সামঞ্জস্যে রাখা আছে, উল্টে খাঞ্জ গ্লোবাল স্যালুট দিবে যে স্যার ইউ আর বস, ইউ আর সার্ভিং এক্সেলেন্ট, আই রেসপেক্ট ইউ কর্ডিয়ালি, আমি মন থেকে আপনাকে দোয়া করি, সম্মান করি, আপনার সম্মানে মাথা নিচু করি, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট। এটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই সম্মানটা পাওয়ার যোগ্য, সেটা ডেফিনেটলি আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া এটা সম্ভব না। সো যারা শার্ট নিয়ে কাজ করতে চান, বিশাল একটা প্রসপেক্ট আছে। শর্ট স্লিপ শার্ট, ফুল স্লিপ শার্ট, অনেক রকমের শার্টের ধরন আছে। সো আপনারা ডিজাইন নিয়ে আসবেন, চাহিদা নিয়ে আসবেন। আমরা খাঞ্জ গ্লোবাল যেটুকুন পারবো ন্যূনতম 200 পিসের ওয়ার্ডার নিয়ে শার্ট তৈরি করে দিতে পারবো। সর্বনিম্ন 200 পিসের ওয়ার্ডার দিতে পারবেন, সেক্ষেত্রে প্রিন্ট পাবেন 4-5টা, সাইজ পাবেন 3টা, অথবা প্লেন কালার যদি পছন্দ করেন অথবা চেক যদি পছন্দ করেন, তো যেটা সামঞ্জস্যপূর্ণ, যেটা অ্যাভেলেবেল হবে অথবা দেওয়া সম্ভব হবে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করব আপনাদের প্রোডাক্ট দেওয়ার, যেগুলো আপনারা অনলাইনে বিক্রি করবেন। এই প্রোডাক্টটাই যদি খাঞ্জ গ্লোবাল যদি আজকে যদি আপনাদের সামনে নিয়ে আসতো, আপনারা বলতেন যে ভাই এ মালে এত প্রবলেম, যেমন খাঞ্জ গ্লোবালের ডিলাররা যেভাবে সে কান্দে কাইটে মনে করেন ভাষায় দেন, কান্দে কাইটে ভাষায় দেন যে ভাই এই শার্ট এ কতটুকুন ফেব্রিক দিছেন, আর এ তো কটন, তারপরে এতে মেলে না, তারপরে এতে এত হুং ভুং, ভাই এই শার্ট তো 240 টাকার উপরে, ভাই এই শার্ট তো আমার চলে না, বলতেন। অসংখ্য ডিলার বলেছেন। আর দেখেন যারা এই মাল বিক্রি করতে পারেন না, তারা দেখেন মাল কীভাবে বিক্রি করতে হয়, মাল কেমনে বিক্রি হয়, শোডাউনে বিক্রি হয়। মাল বিক্রি হয় সবসময় শোডাউনে। একটা ব্র্যান্ড বানাইছে, ডেকোরেশন করছে, দুইটা স্যামডিটে মনে করেন আপ প্যান্ট পরে দাঁড় করা রেখে দিছে, ভাব হয়ে গেছে ব্র্যান্ড। এখন জাতি হচ্ছে এমন জাতি, ভাবের উপরে মাল কিনে। এবং খুব আফসোসের বিষয়, আমার কোম্পানিতে জব করে আমি যাকে কোয়ালিটি শেখাই, আমার টিমের লোক এই শার্ট কিনছে কয়েকদিন আগে। আমি তাকে বললাম এই শার্টটা কতদিন আগে কিনছে, না কয়েকদিন আগে কিনছে। তাই বললাম যে এর থেকে বেটার শার্ট কি আমাদের হাউসে নাই, আপনার লাগলে তো বলতেন, আমি আপনাকে গিফট করে দিতাম, কারণ আপনি আমার আমার কোম্পানির কলিগ অথবা এমপ্লয়ি, হোয়াট এভার। তো বলছে স্যার আমার আম্মু বলছে এই কোম্পানি ভালো কোম্পানি, ব্র্যান্ড।
আমার আম্মু বলছে ব্র্যান্ডের শার্ট কিনতে। তো এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ব্র্যান্ডের শার্ট কিনে হ্যাপি নাকি এখান থেকে একটা কোয়ালিটি শার্ট অফিস থেকে নিয়ে গেলে আপনার জন্য সেটা বেটার হতো। তো বলছে যে স্যার এটা অবশ্যই বেটার হতো, এটা আমি নিজেই বুঝতেছি, কিন্তু আমার আম্মু যে ব্র্যান্ড পছন্দ করে যেন ব্র্যান্ডের থেকে কিনছে ব্র্যান্ডের থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা হলো যে আপনারা ব্র্যান্ডের শোরুমে যাবেন, বাট যখন একটা মাল কিনবেন তখন সেটা কোয়ালিটিটা দেখে কিনবেন, যে এটা সেলাইগুলো ঠিক আছে কিনা, এটা মেজারমেন্টটা ঠিক আছে কিনা, তারপরে সেটাকে ব্র্যান্ড আকারে মূল্যায়ন করে তাকে সম্মান দিয়ে স্যালুট দিয়ে তারপরে মালটা কিনবেন। কিন্তু এই হুঁশিয়ারি মাল নিয়ে যে মালের না আছে মেজারমেন্ট, না আছে সেলাই, সেটাকে ব্র্যান্ড মনে করে ব্র্যান্ডের থেকে শপিং করবেন না। এভাবে করে করেই আপনারা আমাদের চরিত্র খারাপ বানান, আমাদের কোটিপতি হওয়ার স্বপ্ন দেখান, আমাদের ধাপ্পাবাজি করার সুযোগ দেন, করবেন না, আমাদের নষ্ট করবেন না। আমরা যারা ব্যবসায়ীদের গুণগত মান দিয়ে তার প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক দাম রাখার যে মানসিকতা এবং রাখতে বাধ্য হওয়ার জন্য যে প্রেশার, টেকনিক্যাল প্রেশার, আমাদের সেটাতে আপনারা রাখবেন, তাতে আপনাদেরই উপকার হবে, আপনাদেরই সেভ হবে। কারণ এই কোয়ালিটির মাল যদি আপনি 400 টাকা অথবা 500 টাকা অথবা 600 টাকা করে পাইতেন, আপনি কয়টা শার্ট পাইতেন? তিনটা শার্ট আপনার বছর উঠে যেত। আর এখন আপনি একটা শার্ট যা 500-600 টাকায় অ্যাভেলেবেল, সেটা আপনি 2000 টাকা কিনলেন, টাকাটা কি ভাই গাছে ধরে নাকি কষ্ট করে টাকাটা কামাই করা লাগে? সবার আগে নিজের ব্রেন এই কোশ্চেনটা করবেন, তারপর দেখবেন আপনিও চেঞ্জ হতে পারছেন। সো সরি, আন্তরিকভাবে দুঃখিত যে আমি কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে এবং আমি কখনো কাউকে কেয়ার করে কথা বলি না, আমি আমার যেটা ডিজার্ভ করি সেটাই আমি বলি। সো সেক্ষেত্রে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন সেটা আমার কিছু করার নাই, আপনাদের দোষে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা শার্ট টার্ট এগুলো নিয়ে কাজ করতে চান, এখন প্রচুর পরিমাণ ড্রপ শোল্ডারের চাহিদা হবে, প্রচুর পরিমাণ শার্টের চাহিদা হবে এবং কটন শার্টের চাহিদা হবে। সো আমাদের খানজ গ্লোবাল আসবেন, অর্ডার দিবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনার অর্ডার প্রসিড করে দিব। ভালো থাকবেন। আর একটা কথা বলে দিই, এই অর্ডারগুলো যখন আপনারা করবেন সবসময় চেষ্টা করবেন নিজের ডিজাইনে, নিজের ব্র্যান্ডে, প্রয়োজনে আপনার এই যে দেখেন আপনার এখানে এই যে লেবেলটা লাগানোর, যে লেবেলটা বানানোর যে খরচ, এই খরচটা আপনার কাছে নাই তাহলে অন্তত এটা প্রিন্ট মেনে নেবেন। সারা বিশ্বে এখন প্রিন্ট চলে, কারণ এটা আপনার স্কিনের ক্ষতি করে অনেক সময়। এটা যদি ভালোভাবে, এই যে বাজেভাবে ফিনিশিং হয়েছে, এটা স্কিনের দাগ পড়ে যাবে, আর যাদের সাদা চামড়া তাদের স্কিনের সমস্যা আরও বেশি, অ্যালার্জি আরও বেশি। সো এটা প্রিন্ট করে নেওয়াটা গ্লোবালি স্ট্যান্ডার্ড। সো আপনার ব্র্যান্ডে আপনি প্রিন্ট করে নিচ্ছেন, এরপরে শার্ট নিয়ে নিচ্ছেন, এরপর এলাকায় হোলসেল দিতে থাকেন, ভরপুর কামাই করতে পারবেন, গ্যারান্টি দিয়ে দিলাম আমি জোবায়েদ ভাই, কারণ আমি মুখ দিয়ে যা বলি সেটা হয়, হতে বাধ্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।